শুক্রবার 30 জুন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে অভিনেত্রী তথা যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে ম্যারাথন জেরা করে ইডি। সূত্রের খবর, সায়নীর সম্পত্তি নিয়ে জিজ্ঞাসা করা হলেও মূলত বহিষ্কৃত যুব তৃণমূল নেতা জেলবন্দী কুন্তল ঘোষের সঙ্গে সায়নীর সম্পর্ক কি সে বিষয়েও জানতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। কুন্তল ঘোষের সঙ্গে সায়নীর নাম জড়িয়েছিল আগেই। দক্ষিণ কলকাতার গলফ গ্রিনে বিলাসবহুল আবাসনে সায়নীর ফ্ল্যাট কেনা নিয়েই যাবতীয় বিতর্কের সূত্রপাত। জানা গিয়েছিল এই ফ্ল্যাট কেনার সময় সায়নীর সঙ্গে এলাকায় দেখা গিয়েছিল কুন্তল ঘোষকেও। এমনকি কয়েক কোটি টাকা দামি ওই ফ্ল্যাট কেনার টাকাও নাকি কুন্তলই সায়নীকে দিয়েছিলেন বলে অভিযোগ। এজন্য বিপুল পরিমাণ টাকা নাকি কুন্তলের অ্যাকাউন্ট থেকে সায়নীর অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল। সেই সংক্রান্ত তথ্যও নাকি জেরায় সায়নীর কাছে জানতে চান তদন্তকারীরা। এজন্য এদিনই সায়নীকে তার আয়কর রিটার্নের ফাইল সহ যাবতীয় ব্যাংক অ্যাকাউন্টের পাসবই নিয়ে আসতে বলা হয়েছিল। সূত্রের খবর, সায়নী কুন্তল ঘোষকে কতদিন চেনেন সেই প্রশ্নও করেন তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তলের সঙ্গে যোগসূত্র ধরেই নাকি সায়নীকে তলব করা হয়। আগে বেশ কয়েকটি দলীয় অনুষ্ঠানে সায়নীকে একই মঞ্চে দেখা গিয়েছিল কুন্তলের সঙ্গে। সেই ছবির ব্যাপারে সায়নীকে জিজ্ঞাসা করা হলে সায়নী জানিয়েছেন, যেহেতু তারা দুজনেই একই দলের কর্মী তাই একই মঞ্চে দুজনকে দেখা যেতেই পারে, এমনটাই বক্তব্য সায়নী ঘোষের। সায়নীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় 30 জুন। কুন্তল ঘোষের সঙ্গে তার কি সম্পর্ক, তার সম্পত্তি কেনার সময় অর্থাৎ যে বিলাসবহুল ফ্ল্যাটে সায়নী ঘোষ থাকেন সেটা কেনার সময় কুন্তলের কোনো হাত ছিল কিনা, এই সংক্রান্ত একাধিক প্রশ্ন তার কাছ থেকে তার উত্তর জানতে চেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। এবং যেটা অভিযোগ যে যখন ওই বিলাসবহুল ফ্ল্যাটটি গলফ গ্রিনে যেখানে থাকেন সায়নী ঘোষ সেই ফ্ল্যাটটা কেনার সময় নাকি সেখানে কুন্তল ঘোষকে দেখা গিয়েছিল, এমন একটা অভিযোগ কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে। তো সেই বিষয়েও তার কাছে জানতে চান তদন্তকারী আধিকারিকরা। দীর্ঘক্ষণ জেরা করা হয়, ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে ইডি। সূত্রের খবর, সায়নীর সম্পত্তি নিয়ে জিজ্ঞাসা করা হলেও মূলত বহিষ্কৃত যুব তৃণমূল নেতা জেলবন্দী কুন্তল ঘোষের সঙ্গে সায়নীর সম্পর্ক কি সে বিষয়েও কিন্তু জানতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। কুন্তল ঘোষের সঙ্গে সায়নীর নাম আগেই জড়িয়েছিল। দক্ষিণ কলকাতার গলফ গ্রিনে বিলাসবহুল আবাসনে সায়নীর ফ্ল্যাট কেনা নিয়ে যাবতীয় বিতর্কের সূত্রপাত। জানা গিয়েছিল এই ফ্ল্যাট কেনার সময় সায়নীর সঙ্গে এলাকায় দেখা গিয়েছিল কুন্তল ঘোষকেও। এমনকি কয়েক কোটি টাকা দামি ওই ফ্ল্যাট কেনার টাকাও নাকি কুন্তলই সায়নীকে দিয়েছিলেন, এমনটাও কিন্তু অভিযোগ উঠছে। এজন্য বিপুল পরিমাণ টাকা নাকি কুন্তলের অ্যাকাউন্ট থেকে সায়নীর অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল। সেই সংক্রান্ত তথ্যও নাকি জেরায় সায়নীর কাছে জানতে চান তদন্তকারীরা। এদিন সায়নীকে তার আয়কর রিটার্নের যাবতীয় ফাইল, পাসবুক, অ্যাকাউন্টের সমস্ত কাগজপত্র নিয়ে তাকে হাজির থাকতে বলা হয়। তবে ইডি সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তলের সঙ্গে যোগসূত্র ধরেই নাকি সায়নীকে তলব করা হয়েছিল। এর আগে বেশ কয়েকটি দলীয় অনুষ্ঠানে সায়নীকে একই মঞ্চে দেখা গিয়েছিল কুন্তলের সঙ্গে। আর সেই ছবির ব্যাপারে সায়নীকে জিজ্ঞাসা করা হলে সায়নী জানিয়েছেন, যেহেতু তারা দুজনেই একই দলের কর্মী তাই একই মঞ্চে দুজনকে দেখা যেতেই পারে। তদন্ত এগোচ্ছে, আর কী কী তথ্য উঠে আসে সেই বিষয়ে অবশ্যই আপনাদেরকে জানাবো। আপনারাও যদি এই বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই আজতক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশানটা প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।